আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে, টমেটো কিন্তু সারা বিশ্ব জুড়ে আলুর পরে স্থান। টমেটো বেশিরভাগ দেশেরই অন্যতম প্রধান সবজি। আজ আমরা দেখব টমেটো কিভাবে ছাদে টবে চাষ করা যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, টমেটো এখন মৌসুম অমৌসুম বলে কোনো কথা নেই, সারা বছরই চাষ করা যায়। সারা বছর ধরে চাষের উপযোগী জাত, বছরের যে কোনো সময় টমেটো বীজ বপন করা হয়, চারা এবং চারা রোপণ করা হয়। তবে সমস্ত প্রজাতির ফল হয় না, সুতরাং বাড়ি টমেটো ছয় অর্থাৎ চৈত এর মতো উপযুক্ত জাতগুলি সারা বছর ধরে চাষ করা যায়। বন্ধুরা, টবে টমেটো চাষের জন্য মাটি তৈরি করার সময় বেশ কিছু উপাদান সঠিকভাবে মিশিয়ে নিতে হবে। দোআঁশ মাটি 50%, বালি 10%, শুকনো গোবর বা পাতা পচা সার 30% এবং ছাই 10% মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরির সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন যদি মাটি এঁটেলো হয় তবে মিশ্রণে বালির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যদি দেখো মাটি বেলে দোআঁশ টাইপের তবে বালি একেবারেই দেবে না। এরকম ব্যবহৃত মাটির অবস্থা দেখে তোমাদেরকে মাটি তৈরি করতে হবে। এভাবে মাটি তৈরি করলে রাসায়নিক সার ব্যবহার না করলেও চলবে। তবে তোমরা চাইলে টমেটো চাষের জন্য মাটি তৈরি করার সময় এক মুঠ মিশ্র সার দিতে পারো। তবে টমেটো চাষের ক্ষেত্রে পানি দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। টমেটো গাছে প্রতিদিন পানি দিতে হবে, তবে কোনোভাবেই অতিরিক্ত পানি প্রয়োগ করা যাবে না। বেশি পানি দিলে টমেটো গাছে নানা ধরনের রোগ হয়। বন্ধুরা, বাসা বাড়িতে প্রতিদিনের মাংস বা মাছ ধোয়া পানি গাছে সরাসরি দিয়ে দেবে, এতে গাছের অনেক উপকার হয়। মনে রাখতে হবে, কোনো কারণে যদি টমেটো গাছে পানির অভাব হয় তবে ফলন ভালো হবে না এবং ফল ছোট অবস্থাতেই ফল ঝরে যাবে। রোপণের সময় প্রয়োগকৃত সারের বাইরেও নিয়মিত জৈব সার প্রয়োগ করতে হবে, অপরদিকে রাসায়নিক সার প্রয়োগ ততটা গুরুত্বপূর্ণ নয়। এছাড়া গাছের অবস্থা দেখে ইউরিয়া ও অন্যান্য সার গাছের গোড়ায় 6 ইঞ্চি দূরে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। টবের গাছের জন্য সবচেয়ে ভালো হয় তরল সার ব্যবহার করলে। তরল সার তৈরির জন্য 200 গ্রাম সরিষার খোল অথবা 500 গ্রাম পরিমাণ শুকনো গোবর 2 লিটার পানিতে মিশিয়ে 2 দিন রেখে দিতে হবে। এরপর রাসায়নিক সার দিতে চাইলে ওই তৈরি করা তরল সারের সাথে এনপিকে বা মিশ্র সার 1 চা চামচ পরিমাণ মিশিয়ে টবে দিয়ে দাও। প্রয়োগের সময় গাছের গোড়া থেকে অন্তত 6 থেকে 8 ইঞ্চি দূরে তরল সারটি প্রয়োজন মতো ঢেলে দাও। এই তরল সার প্রতি মাসে 2 বার প্রয়োগ করলে ফলন বেশ ভালো হবে। টমেটো গাছের রোগবালাই দমন করতে জৈব কীটনাশক ব্যবহার করতে পারো। এই ধরনের কীটনাশক নিম পাতা সিদ্ধ করে বা গাঁদা ফুলের পাতার রস থেকে তৈরি করা যায়। এছাড়া নিমের তেল স্প্রে করেও প্রাকৃতিক পদ্ধতিতে কীটপতঙ্গ দমন করা সম্ভব। বর্তমানে বাজারে নিমের তেল কিনতেও কিন্তু পাওয়া যায়। এছাড়া ব্যাকটেরিয়াজনিত রোগ দূর করতে প্রাকৃতিক কীটনাশকের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করতে পারো। বন্ধুরা, টমেটো গাছে ছত্রাক জাতীয় রোগের লক্ষণ দেখা দিলে প্রাকৃতিক ছত্রাকনাশক ব্যবহার করতে পারো। প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাঠের ছাই, বেকিং সোডা, রসুনের তেল, অ্যালোভেরার রস, এগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারো। তবে ছত্রাকের সংক্রমণ বেশি হলে রসুনের তেল ব্যবহার করবে, এটি বেশ কার্যকরী একটি ছত্রাকনাশক। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।